আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশে নাস্তিকতা যে কি হারে প্রচার হচ্ছে সেটা আমরা কম বেশি সকলেই অবগত আছি, কিন্তু আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম দেশ টিভির মতো একটা জাতীয় গণমাধ্যমে আমাদের একজন সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপির উপস্থিতিতে আমাদের দেশের তথাকথিত একজন বুদ্ধিজীবী, তথাকথিত একজন পণ্ডিত ব্যক্তি, যাকে পণ্ডিত ব্যক্তি হিসেবে ধরা হয়, মানুষজন ধরে, এরকম একজন মানুষ বদরুদ্দিন ওমর সাহেব, তিনি দেশ টিভির মতো একটা টিভি চ্যানেলে এসে একজন সাবেক মন্ত্রী বর্তমান এমপির সামনে তিনি প্রকাশ্যে বলছেন তিনি আল্লাহতে বিশ্বাস করেন না, তিনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন না, এবং বিশ্বাস না করার কারণ হিসেবে এত ঠুনকো কিছু বিষয়কে তিনি উঠিয়ে এনেছেন যা খুবই আফসোসের বিষয়, খুবই হতাশার বিষয়। আমরা যাদেরকে এরকম জ্ঞানী মনে করি, সাধারণ মানুষ যাদেরকে এত জ্ঞানী মনে করে, তাদের থেকে যদি আমরা এরকম ঠুনকো কথাবার্তা আমরা যদি পাই, এরকম অযৌক্তিক কথাবার্তা আমরা যদি তাদের কাছ থেকে পাই, তাহলে এটা খুবই দুঃখজনক। এবং বাংলাদেশে নাস্তিকতাকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম ঠুনকু বিষয়গুলো যদি দেশ টিভির মতো একটা জাতীয় গণমাধ্যমে যদি আসে, এটা খুবই আফসোসের বিষয়। এই বিষয়গুলো আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই দেখবেন। 90% মুসলমানের এই দেশে, এমনকি মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও নাস্তিক না, তারাও সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে অ্যাটলিস্ট। তো এরকম আস্তিকদের মেজরিটির এই দেশে জাতীয় গণমাধ্যমে এসে যদি নাস্তিকতা প্রচার করা হয় সৃষ্টিকর্তা বিশ্বাস নিয়ে, আল্লাহ সুবহান তাআলার নাম মোবারক নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যদি এরকম কটাক্ষ করা হয়, তো এটা খুবই দুঃখজনক এবং খুবই আফসোস। 90% মুসলিম মেজরিটি কান্ট্রি। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলি। প্রথমে আমরা দেখে আসি দেশ টিভিতে ভাইরাল হওয়া বদরুদ্দিন ওমর সাহেবের সেই বয়ানটাকে এই সাইদ গোলাম কিবরিয়া আজহারি কিভাবে ব্যাখ্যা করছেন। তিনি মূলত এই কঠিন জবাব দেওয়ার জন্য, অর্থাৎ বদরুদ্দিন ওমর সাহেবকে এই কঠিন জবাব দেওয়ার জন্য তিনি দুটো তথ্য রেফারেন্স দিয়ে গোটা বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আমরা তার প্রথম পয়েন্টটি একটু শুনে আসি তার কণ্ঠ থেকে কিংবা তার মুখ থেকে। 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে মানুষ কি মনে করে যে মানুষ এই কথা বলবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করি, আমরা ঈমান আনলাম, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কখনোই হতে পারে না। মানুষ যখনই বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তখনই তাকে অবশ্যই পরীক্ষা করা হবে। কিভাবে পরীক্ষা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলছেন সূরাতুল বাকারার। ঈমান, তিনি কোরআন থেকে একটি আয়াত পড়ে শুনিয়েছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তাদের উপর আমি পরীক্ষা প্রয়োগ করব না কিংবা তাদের কাছ থেকে আমি পরীক্ষা নেব না, এমনটা তোমরা কিভাবে ভাবো? তো প্রশ্ন হচ্ছে যারা ঈমান এনেছে তারা পরীক্ষা দিবে কিংবা তাদের উপর পরীক্ষা নেওয়া হবে, কিন্তু যারা ঈমান আনেনি, অর্থাৎ যারা এই তথাকথিত শান্তির ধর্মের উপর বিশ্বাস করেনি কিংবা ঈমান আনেনি, সেই তাদের উপর কেন পরীক্ষাগুলো চালানো হয়? তারা তো ভিন্ন ধর্মী, তারা তো অন্য একটা ধর্মকে অনুসরণ করছে। এখন এই ধরনের প্রশ্ন যদি করা হয় তখন বলা হয় না, ওরা ভিন্ন ধর্মী, ওদের উপর তো পরীক্ষা নেওয়া হচ্ছে না, ওদের উপর গজব বর্ষণ করা হচ্ছে, ওরা ভিন্ন ধর্মী, ওরা আল্লাহ তাআলার অভিশপ্ত, ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এভাবে গজব বর্ষণ করা হয়। অর্থাৎ আপনারা একের পর এক মারা খেতে 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 যখন একেবারে নিজেদের তলা পর্যন্ত হারিয়ে ফেলেন, তখন আপনারা বলবেন যে এগুলো এক একটা পরীক্ষা, আল্লাহ তার বান্দাদেরকে, তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা নেয়, তাদের উপর পরীক্ষা চালায়। ইভেন কি যারাই পরীক্ষায় পাস করে, যারা 100-তে 100 পায়, তারা পাবে জান্নাত, তারা পাবে জান্নাতের সর্বোচ্চ স্থান, এই সেই এগুলা। আর যারা ভিন্ন ধর্মী, যারা আল্লাহর উপর বিশ্বাস নয়, নবী রাসূলের উপর বিশ্বাস নয়, তাদের উপর এগুলো পরীক্ষা, তাদের উপর হচ্ছে এগুলো এক একটা গজব, এগুলো এক একটা গজব বর্ষণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ছোট্ট শিশু কিংবা যে ছেলেকে এখনো পর্যন্ত, শিশুটি এখনো পর্যন্ত কথা বলতে শিখেনি, এখনো পর্যন্ত চিন্তা করতে শিখেনি, কি তার ধর্ম, কে তার সৃষ্টিকর্তা, মৃত্যুর পর তার সাথে কি হবে, আখিরাত, ঈমান ইত্যাদি সম্পর্কে যার কোনো ধরনের অস্তিত্ব নেই কিংবা কিছু চিন্তা করতে পারে না, কিছু জানে না, যে কথা বলতে এখনো শিখেনি,
সেই শিশুটার উপর কেন এসব পরীক্ষাগুলো নেওয়া হয়। অর্থাৎ যে জানে না আল্লাহকে, যে যে জানে না সৃষ্টিকর্তাকে, তার উপরে এই ধরনের কঠিন কঠিন পরীক্ষাগুলো কেন দেওয়া হয়? হ্যাঁ, এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে আপনি বললে তো হবে না, যেসব সৃষ্টিকর্তা যেসব সন্তান শিশুদেরকে সৃষ্টি করে থাকেন তারা সবাই মুসলিম মুসলিম হয়ে জন্ম নেয়, তারপর তাদের অন্তরে আল্লাহর বিশ্বাস থাকে কিংবা তারা তাদের ভিতরে ইমান থাকে। হ্যাঁ, এটা হয়তো বা আমরা জানি না, আল্লাহ আল্লাহ এটা খুব ভালো জানেন, কিংবা আল্লাহ সৃষ্টি করার সময় সেই শিশুগুলোকে সেভাবেই সৃষ্টি করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, সেটা তো আমরা মেনে নিতে পারছি না, কারণ আপনাদের নবী মুহাম্মদ বলেছেন তোমরা তোমাদের শিশু সন্তানকে ছোটবেলা থেকে শিশুকাল থেকে ধর্মীয় শিক্ষা দাও। অর্থাৎ যখন তার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজ রোজা পড়ার জন্য নির্দেশ দাও, যখন সে 10 বছরে পদার্পণ করবে তখন তাকে প্রয়োজনে বেত্রাঘাত করো, প্রয়োজনে প্রহর করো, যেন সে নামাজ আদায় করে, যেন সে রোজা রাখে। তো সে যদি আপনাদের এই ধর্ম সম্পর্কে কিংবা আল্লাহ সম্পর্কে কিংবা ইমান সম্পর্কে আগে থেকে অবগত জানে, অর্থাৎ অবগত থাকে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে সবকিছু জেনে চলে আসে, তাহলে শিশুকাল থেকে তার উপর এসব ধর্মীয় চর্চা কিংবা ধর্মীয় শিক্ষা কেন করানোর প্রয়োজন হতে পারে। কিবরিয়া সাহেবের দ্বিতীয় পয়েন্ট কিংবা দ্বিতীয় যুক্তিটি কেমন ছিল সেটি একটু শুনে নেওয়া যাক। একটা মহিলা, সে হসপিটালে গিয়েছে চিকিৎসার জন্য, কিন্তু সে হসপিটালের সেই ডাক্তারের রুম থেকে বের হয়ে তার সন্তানকে দেখছে, সে সন্তানটা মারা গেছে সিঁড়ি থেকে পড়ে। এখন এইটা থেকে, অর্থাৎ একটা শিশু সন্তানকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের পরীক্ষা করতে চেয়েছেন, তিনি এটা স্পেসিফিক্যালি সেখানে মেনশন করেছেন। এত তুচ্ছ একটা বিষয় নিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এই বিষয়গুলো নিয়ে তিনি জগাখিচুড়ি, তিনি এলোমেলো, তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। খুবই দুঃখজনক বিষয়। এই যদি হয় আমাদের তথাকথিত ইন্টেলেকচুয়াল, তথাকথিত বুদ্ধিজীবীদের অবস্থা, তাহলে আমরা আসলে জাতি হিসেবেই বিশাল বড় সমস্যায় আছি। তিনি বলতে যাচ্ছেন যে এই ছোট শিশুদেরকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে আল্লাহর কী লাভ, এইটা দ্বারা ওই মা বাবাকে বিপদে ফেলে এটা এখানে কি লাভ? দেখেন, সর্বপ্রথম লাভ হচ্ছে ওই সন্তানের জন্য, তাকে বার্ধকে উপনীত হতে হয় নাই, তাকে যৌবনে উপনীত হতে হয় নাই, তাকে সে গুনাহ খাতা করে জাহান্নামে যাবে এই সম্ভাবনা তার আর নাই। ওই শিশুটা মরা মাত্র সে জান্নাতি, যে কোনো ধর্মের হোক, সে যেই কোনো ধর্মের হোক, সে যদি অমুসলিমও যদি হয় তারপরে সে জান্নাতে যাবে ওই শিশু সন্তানটা। কত বড় লাভ তার জন্য। এখন ধরুন আমাদের এলাকায় যত শিশু রয়েছে, আমি গিয়ে প্রত্যেকটা শিশুকে হত্যা করে ফেলছি, হত্যা করে করে এদের প্রত্যেককে জান্নাতের টিকিট কনফার্ম করছি, তো এই যে আমি একটা এমন একটা মহৎ কাজ করছি, এটার জন্য আপনারা আমাকে কি করবেন? অবশ্যই আমাকে বাহবা দেওয়া উচিত, আমাকে পুরস্কৃত করা উচিত, আমাকে বীর মনে করা উচিত, যেহেতু আমার কারণে আপনাদের শিশুরা জান্নাতে চলে যাচ্ছে কোনো ধরনের হিসাব ছাড়া, কোনো ধরনের যায় ঝামেলা ছাড়াই তারা অলরেডি জান্নাতে চলে যাচ্ছে। তো এরকম একটা মহৎ কাজ করার ফলে আমাকে অবশ্যই বাহবা দেওয়া উচিত, কিন্তু সেটি না করে আপনারা কি করবেন? আমাকে ফাঁসিতে লটকাবেন। কেন এমন দিচ্ছেনটা কেন? এরা কখনো বলবে বাংলাদেশে নাস্তিকতা হু হু করে বেড়ে চলছে, তারপর নাস্তিকতায় গোটা বাংলাদেশ ভরে যাচ্ছে, আবার কোথাও বলবে বাংলাদেশ 90% মুসলিম দেশ। এখন বাংলাদেশ যদি 90% মুসলিম দেশ হয়, সেখানে সনাতনী ধর্মের লোকেরা কত কত পার্সেন্ট থাকতে পারে? হতে পারে এখন 6% কিংবা 7%, কয়েক বছর আগেও তারা প্রায় 9%-এর মতো ছিল, কিন্তু আপনাদের শান্তি ধর্মের ঠেলায়, অর্থাৎ আপনারা আপনাদের ধর্ম থেকে এত পরিমাণ শান্তি প্রয়োগ করেন, সেই শান্তির ঠেলায় তারা দিন দিন শুধু সংখ্যায় কমতে আছে, বাড়তেছে না, অর্থাৎ 9% থেকে তারা কমতে কমতে 7-6 এরকমই চলে যাচ্ছে সম্ভবত। তো 90% যদি আপনারা হয়ে থাকেন, 6% কিংবা 7% যদি সনাতন ধর্মের লোকেরা হয়ে থাকে, তাহলে সেখানে খ্রিস্টানরা রয়েছে, সেখানে চাকমা রয়েছে, সেখানে বৌদ্ধ রয়েছে, সেখানে ত্রিপুরা রয়েছে, আরও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে নাস্তিক কোথায়? তাহলে নাস্তিকতার হার তো তাহলে শূন্য থাকার কথা। তাহলে আপনারা এত এত নাস্তিক, এত এত নাস্তিকতা প্রচার হচ্ছে, এত এত নাস্তিক বেড়ে যাচ্ছে, এই কথাগুলোর ভ্যালুটা আসলে কোথায় থাকলো? যেখানে 90% মুসলিম রয়েছে, তারপরে 6% কিংবা 7% সনাতনী ধর্মের মানুষ রয়েছে, 97% অলরেডি এখানে হয়ে গেছে, বাকি 3% অবশ্যই অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে, তারা হতে পারে। তাহলে নাস্তিকতার হার তো নাই, নাস্তিকতা নাই, কোথায় নাস্তিক পান আপনারা? কে নাস্তিক, কারা নাস্তিক?
এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের ভণ্ডামি আসলে আপনারা কোথায় পান, কিভাবে পান? এখন আবার নতুন করে লেগেছেন কি দেশ টিভির বিরুদ্ধে, দেশ টিভির মতো একটা টিভি গণমাধ্যমে কিভাবে এইভাবে নাস্তিকতা প্রচার করা হয়, এইভাবে আল্লাহ রূপ আল্লাহকে নিয়ে রং তামাশা করা হয় ইত্যাদি নিয়ে আপনারা এখন খুব খুব চাচ্ছেন যে দেশ টিভির সংশ্লিষ্ট যারা কিংবা কর্তৃপক্ষ যারা তারা যেন এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়। আচ্ছা, আপনারা যে বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন টিভি মাধ্যমে আপনারা যেসব টক শো গুলো করেন, সেখানে সেখানে আপনাদের এক একটা লাইন, এক একটা শব্দ প্রয়োগ কতটা অপব্যাখ্যা, কতটা কুসংস্কার, কতটা গোড়ামি, ইভেন কি কতটা সাম্প্রদায়িক উস্কানিতে ভরপুর, সেটা কি আপনারা জানেন? যদি নিয়ন্ত্রণ করতে হয়, যদি এসব লাগামহীন বক্তব্য নিয়ন্ত্রণ করতে হয়, তবে সেটা আপনাদের এসব ধর্মীয় বক্তব্যগুলো নিয়ন্ত্রণ করা উচিত। আপনারা দেখেন এই যে নাস্তিকতা প্রচার যারা করছে, যারা যারা যাদেরকে আপনারা নাস্তিকতার প্রচারক হিসেবে ধরে থাকেন, কিংবা যেসব বক্তব্যগুলোকে আপনারা বলে থাকেন যে এগুলো নাস্তিকতা প্রচার, এগুলোর কারণে ইসলাম ধর্ম হুমকির মুখোমুখি হবে, কিন্তু সেসব বক্তব্যের কারণে, সেসব প্রচারণার কারণে বাংলাদেশে কয়টা দাঙ্গা হয়েছিল, কয়টা হামলা হয়েছিল, কয়টা সাম্প্রদায়িক হামলা হয়েছিল, কি হয়েছিল, একটা প্রমাণ দেখাতে পারবেন আপনারা? এই যে আপনারা এসব ভুমবাং কথা বলেন, এইসব ভুমবাং কথা বলে পাবলিককে এখন আর গিলাতে পারবেন না, পাবলিক এখন আপনাদের এইসব ভুমবাং কথা খায় না। আপনারা আপনারা কয়জন তসলিমান আছেন কি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন, কয়জন আসাদুলকে আপনারা এভাবে কণ্ঠরোধ করতে পারবেন, কয়জন বদরুদ্দিন ওমরকে আপনারা এভাবে কঠিন জবাব দিতে পারবেন? আপনাদের এগুলো তো এখন পাবলিক আর গিলবে না। এখন বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, চিন্তা করতে শিখেছে কোনটা ভালো কোনটা মন্দ, তারা সেগুলো নিজেদের বিবেকবোধ দিয়ে, নিজেদের বিবেক দিয়ে তারা সেগুলো চিন্তা করতে পারে, তারা এখন নিজেদের উপলব্ধিগুলোকে প্রকাশ করতে জানে। আপনারা যতই নাচয় বুঝান, আপনাদের আপনাদের কথায় ব্রেন ওয়াশ হয়ে আপনাদের রুহানি সন্তানরা তো আপনাদের কথায় অনেক কিছুই করে। হ্যাঁ, 2013 থেকে হুমায়ুন আজাদ স্যারকে দিয়ে শুরু করে আপনারা কি কি করেন না, একের পর এক, একের পর এক আপনারাই বাংলাদেশে কত জিহাদ আপনারা ঘটালেন 2013 থেকে শুরু করে এখন পর্যন্ত, আপনারা কি করেন নেই? ইভেন কি আপনাদেরকে খুশি করার জন্য বর্তমান যে সরকার কিংবা প্রশাসন, তারাও তো অনেক কিছু করে চলেছে, কিন্তু আপনারা কি দমিয়ে রাখতে পারছেন? পেরেছেন আপনাদের মানুষের বাক স্বাধীনতা, মানুষের চিন্তা ভাবনা, মানুষের যে নিরপেক্ষ কিংবা মানুষের যে স্বাধীন চিন্তা ভাবনা, সেটাকে আপনারা কি আদৌ আপনারা রোধ করতে পারবেন? আপনাদের এইসব ভুমভাং কথাবার্তা দিয়ে, আপনাদের এইসব রূপ কথা দিয়ে, আপনাদের এইসব ঠাকুরমার জুলি মার্কা এইসব গল্প দিয়ে কতটুকু পারবেন আপনারা? আপনাদের কথায় যারা উঠে বসে, অর্থাৎ আপনাদের যেসব রুহানি সন্তানরা রয়েছে যে আপনারা যা বলবেন তারা তাই করবে, ঠিক তেমনি বাংলাদেশে এরকম অনেক তরুণ রয়েছে, অনেক 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 নতুন নতুন মুখ রয়েছে যারা আপনাদের এসব ভুমভাং কথাবার্তার জবাব দেওয়ার জন্য তারা সবসময় রেডি থাকে, তারা এখন আর ভয় পায় না আপনাদের এসব চাপাতিকে, আপনাদের এসব ধমক, আপনাদের এসব হুঙ্কার, এরা এখন ভয় পায় না, এরা এখন বলতে জানে।